ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের বনের ভিতরে যে চপটা দেওয়া হয়, বার্গার বানানো হয়, সেটাই শেয়ার করব। এখানে আমি দুইটা আলু, দুইটা ডিম নিয়েছি, এটি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। আমার আলু ডিম সম্পূর্ণ গ্রেড করা হয়ে গেছে। এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আর কিছু পুদিনা পাতা দিয়ে দিব। এখানে আছে 1 টিস্পুন কালা মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনের গুঁড়া, 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন অরেগানো, 1/2 টিস্পুন আছে আদা রসুনের গুঁড়া, 1/2 টিস্পুন আছে হলুদ, 1/2 টিস্পুন ধনের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, সবগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটা আমি মেখে নেব। শুন, আমার মাখা শেষ। আমি এখন হাতটা ক্লিন করে তারপরে তেল মাখিয়ে এটা একটা কাবাবের শেপ দিয়ে নেব। হাতে সামান্য তেল মাখিয়ে আমি এখান থেকে একটা বড় বড় করে করে নেব, এভাবে করে। পাতলা একটু করবে করব করে একটা কাবাবের শেপ দিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো চপ বানানো শেষ। এখানে 5টা চপ হয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর 1 টেবিল চামচের পানি দিয়ে একটা বেটার তৈরি করব, পাতলা বেটার। আমার রেডি। এখন একটা করে চপ এভাবে এটার ভিতরে চুবিয়ে ভালো করে চুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়ার ভিতরে এটা কুট করে নেব। এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি, এটা টোস্ট বিস্কুটের গুঁড়া, আপনারা চাইলে ব্রেড গামও নিতে পারেন। চেপে চেপে একটু করে নেব। এভাবে করে আমি সবগুলো করে চপ কুট করা শেষ। চপগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসাই দিলাম, সেখানে দিয়ে দিব তেল। তেলের পরিমাপটা কমিয়ে দিব, কারণ এটা আমি ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব। এখন তেলটা গরম হয়ে আসলে আমি চপগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে মোটামুটি, বেশি একটা গরম করব না, হালকা গরম করে তারপরে চুলার আঁচটা মিডিয়াম থেকে কম করে এটা আমি ভেজে নেব। মোটামুটি 1 পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব, আরেকটু কালার করে ভেজে নেব, একদম গোল্ডেন কালার করে আমি এটা ভাজব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। সবগুলো কাবাব ভাজা শেষ। আমি এখন এটার ভিতরে একটা বনের ভিতরে ভরে তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। বন নেব, নিয়ে এটা মাছকান্দা কেটে নিতে পারেন আপনারা চাকু দিয়ে। আমি এভাবে করে এটা ভিতরে একটা পকেটের মতো বানিয়ে নেব। বানিয়ে এখানে একটা চপ ভরব, তারপরে দিয়ে দিব টমেটো।
এটা যার যা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, শসা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে আমি এভাবে করে একটা বন রেডি করলাম। এভাবে করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর সকালে বিকালে নাস্তাও খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন। এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।